কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকাল রুটি বানাচ্ছি দই দিয়ে, আর দই দিয়ে মনে হয় নান বানায়। তো এমনিতে নর্মালি রুটিও করা যায়, একদিন মা করেছিল, মানে আমার শাশুড়ি মা করেছিল, ভীষণ টেস্ট হয়েছিল। তো আজকে সেটাই আমি করছি, একটু লবণ দিলাম, একটু দই দিলাম, দিয়ে রুটি করব। আর তার সাথে রুটির সাথে থাকছে হচ্ছে সবজি। তো আজকে দুই ধরনের মিশ্রি এসেছে, একটা হচ্ছে পাথর পরিষ্কার করবে, মানে পাথর যে লাগানো হয়েছে ফ্লোরের মধ্যে বাথরুমে সেটা, তারপরে হচ্ছে টাইলসে, আর এগুলো আজকে আর কোনো কাজ নেই বাড়ির। তো রান্না এখানেই বসালাম, গরম লাগছে ভীষণ, কিন্তু কিছু করার নেই, কারেন্টও নেই, কিছু নেই। তো চলো ব্লগটা শুরু করলাম, সারাদিন দেখতে থাকো কি কি করছি না করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে। তো এই প্রথমবার আমি এরকম করে দই দিয়ে বানাচ্ছি। তো এই মানে রেসিপিটা তোমরা বাড়িতে একদিন বানিয়ে খেও, ভীষণ টেস্টি হয় সত্যি, আর একটা আলাদা ফ্লেভার হয়। আর মানে রুটিটা যে আমি মাখছিলাম, মানে ময়ামটা এত সফট হয়েছিল কারণ দই দেওয়াতে এটা হয়েছে। তো সবার জন্য চা করে নিলাম, এখন মা সবাইকে চা দিয়ে দেবে। তো আমরাও রুটির ব্রেকে, মানে রুটি বানাচ্ছি তার ব্রেকে সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো কল্লোল বাজার গেছিল পনির আনতে, ধুলা আসতেছে বাইরে, টাইলস কাটাকাটি করছে, ওই জন্য সেই ধুলা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো ধুলাই পুরো সাদা। এটা হচ্ছে আমার গুটুনের কই, গুটুনের মিকিসোনা রুটি খায় না গো। তো কলার রুটি খেয়ে কাপড়গুলো এখানে মেলে দিতে আসলাম, আর এই জায়গাটার মধ্যে ভালোই রোদ লাগে, কাপড় চোপড় একদম, আমি যদি সকালবেলা দেই তো দুপুরবেলায় দেখা যায় যে শুকিয়ে গেছে এত রোদ এখানে। তো দেখো ফ্রেন্ডস, এই ঠাকুরঘরের পুরোটাই টাইলস লাগানো হচ্ছে, আজকে টাইয়ের মধ্যে লাগাচ্ছে। আর তো বাথরুমে তো লাগিয়েছিল হচ্ছে পাথর, কিন্তু সেটা মেশিন দিয়ে আর কি ইয়া করতে হয়, এরকম ফিনিশিং করতে হয়। তো সেই কারণে এই দাদাটা আজকে এসছে, তো পুরো বাথরুম একদম এরকম করে সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছে। বাড়িতে তো কাজ চলছে, আর এদিকে আকাশের অবস্থা ভীষণ খারাপ, মনে হয় সেই দিকে বৃষ্টি আসবে। তো এখন এই যে সবজি, তো আমরা সবজি মা কাটছিল, এখন আমি কাটতে বসলাম আবার। আজকে বানাবো হচ্ছে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ঘন্ট, আর তার সাথে হচ্ছে পনির তরকারি। তো আকাশের অবস্থা যা খারাপ, মনে হচ্ছে কারেন্টটাও চলে যেতে পারে। আর কল্লোল গেছে হচ্ছে দোকান সকালে খেয়ে দিয়ে। বিয়ের পর থেকে দেখি কল্লোলের একটা পছন্দ পনির, কিন্তু তারপরে আর কোনো সবজি যে পছন্দ করে এনে বলবে যে এই সবজিটা বানিও, এটা এই প্রথমবার। যেমন পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে যে ঘন্টটা হয় সেটা ওর ভীষণ পছন্দের। তো ওই দিন রসুন ফোড়ন দিয়ে করেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ভীষণ ভালো হয়েছে দেখতে। আর আজকে ভাবছি পাঁচ ফোড়ন দিয়ে বানাবো। তো আমি একটু বাইরে আছি, সেই কারণে ভিডিও এডিট করতে অনেকটাই প্রবলেম হচ্ছে, তো কেউ কিছু মনে করো না, ভয়ে যে অনেক আওয়াজ শুনতে পাবে। তো এটা হচ্ছে আমি তো পরের দিন ভিডিওটা এডিট করছি, আর আমি তো ভিডিওটা আগের দিন করেছি। তো দেখো সমস্ত সবজি কেটে রেডি করে নিয়ে এখন এগুলো সিঙ্কের মধ্যে ধুয়ে নিব। আর এখানে মেইন আওয়াজ দিতে পারতাম, কিন্তু কেন দিতে পারিনি বলো? এই যে বাথরুমে কাজ করছে, এই মেশিনের প্রচণ্ড পরিমাণে আওয়াজ, ঘরের মধ্যে আমরা মনে করো দরজা লাগিয়ে থেকেও মনে হচ্ছে যে কারো কথা কেউ শুনতে পাচ্ছি না, এরকম আওয়াজ হচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আগে করি, তারপরে তোমাদেরকে না সবসময় ভয়েস ওভার দিয়ে মানে ভিডিও দেই। বাইরে একদম বৃষ্টি হয়ে গেল, দেখো পুরো জল জল এখন আছে, এই দেখো। আরে মিকি চুপ কর না, এই দেখো রাস্তার মধ্যে জল টল, বৃষ্টি এখনো অল্প অল্প করে পড়ছে। কি হচ্ছে? তো বাইরে তো রান্না করার কোনো জো নেই, আর আজকে দুয়ারের মধ্যে বসেও রান্না করা যাবে না, বাধ্য হয়ে ঘরেই রান্না করছি।
কারণ টাইলস গুলো কাটছে একদম ঠাকুর ঘরে, তো পুরো বারান্দা একদম ধুলায় ধুলাময় হয়ে গেছে মানে পাউডারে। আর আমি এখানে রান্না করছি সমস্ত, চুপ কর না, সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। পুঁইশাক টুইশাক সব তো ধুলাম দেখলে, তারপর আলুগুলো ধুলাম, পনির কেটে রেডি করে রেখেছি ওই যে গ্যাস টেবিলের গ্যাসের উপরে দেখো। আর এক্ষুনি বললো সিমেন্ট লাগবে, তো কলকে ফোন করে বললাম সিমেন্ট লাগবে, সিমেন্ট নিয়ে আসো, তো দোকান গেছিলো এখন আবার সিমেন্ট নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে দোকান গেলেও একে 100 বার করে আসতে হয় বাড়িতে, এটা লাগবে ওটা লাগবে। তো চলো রান্নাটা বসিয়ে দিই, এখন পনির ভাজবো, আলু ভাজবো, তারপরে পুঁইশাকটাকে রান্না করবো, তারপরে পনিরের ঝোল বানাবো। তো রান্না এক এক জায়গায় এক এক সময় করতে হচ্ছে, সে কারণে মানে মশলাপাতির কৌটারোটা আনতে গিয়ে অনেক সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই ঘর থেকে আবার মশলা নিয়ে আসলাম, এনে এখন হলুদ লবণ দিয়ে পনিরটাকে হালকা একটু মাখিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে দেবো। আর কালকে একজন বলেছিলে যে পনির বেশি যেন হলুদ না দিই, তো সে কারণে আজকে একটু কম হলুদ দিয়েছি। আর আজকে মিষ্টি কুমড়ার ঘণ্টটা বানাবো হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে, মানে মিষ্টি কুমড়ার পুঁইশাকের ঘণ্টটা, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে সমস্ত সবজি দিয়ে হলুদ লবণ এগুলো তো দিতেই হবে। তো দেখো এখানে পুঁইশাকটা জিরে তারপরে হলুদ গুঁড়ো এগুলো তো দিলামই, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন জলটা একটু শুকাবো, মানে মাখামাখা হলে তারপরে নামাবো। আর এই পাশে তো পনিরটা আগে ভেজে তুলে নিয়েছিলাম, এই যে পনির একটু বেশি ভাজা হয়ে গেছে। আর তারপরে এখানে ফোড়নে দিলাম হচ্ছে গোটা জিরে, তেজপাতা, তারপরে গরম মশলা, গোটা গরম মশলা আর কি, তারপরে একটু আদা, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, তারপরে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মানে নাড়িয়ে চাড়িয়ে একটু রাখলাম ভাজা ভাজা হলে। তারপরে এর মধ্যে গরম জল দিব, তারপরে লাস্টে পনির দিব, একটু চিনি দিব, ঘি দিব, গরম মশলা দিব। আর মা এই পাশে পুজো দিচ্ছে, তো আজকে পুরো সে মানে একদম বিধিক্ষিপ্ত অবস্থা ঘরের। আর কলল এইমাত্র আবার কিনে বোর্ড নিয়ে আসলো, আমাদের মোটরের বোর্ডটা খারাপ হয়ে গেছে, তো এটা আমাদের কাঠি টাঠি দিয়ে তারপরে চালাতে হয়েছিল মোটর। আর এই পাশে বাথরুমের কাজ এখনও হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। দেখো কল্লোল আসার পরে মিকি কেমন করে, আর এ পাশে টাইলসের কাজও এখনো শেষ হয়নি। দরজা দুটোই লাগিয়ে রাখতে হচ্ছে, এই ঘরেরটা আর ওই ঘরেরটা, কারণ নাহলে পাউডার পাউডার হয়ে যায় পুরো ঘর। মিকি এমন করে না। তো রান্নাবাড়ি আমার সমস্ত কিছু শেষ, এখন আজকে বাসন অনেক জমে গেছে, কারণ যেহেতু রান্নাঘরে কাজ করছে, বাথরুমে কাজ করছে, মার রুমেও মানে কাজ করছে, তো ওইদিকে যাওয়াও যাচ্ছে না। আর দুটো বাসন হলেই যে ধুয়ে ফেলেছি এই কদিন সেটা করতে পারছি না, তো এক গামলা বাসন মনে হবে, ওইদিকেও বাসন আছে, এই পাশেও রান্নার পরে বাসন রয়েছে, তো সমস্ত কিছু গামলাতে করে নিয়ে নিব, সন্ধ্যার পরে ধুতে হবে, কারণ এখন ধোয়া যাবে না। বাথরুম কী বলে সিঙ্কের মধ্যেও কী কী লাগাচ্ছে আর কি, হোয়াইট সিমেন্ট টিমেন্ট, পনির তরকারি, এটা হচ্ছে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ঘণ্ট। তো এই দেখো সমস্ত বাসন মিলিয়ে কিন্তু এক গামলাই হতে চললো। তো সবজির খোসা টোসাগুলো আমার ফুলের গাছের গুঁড়াতেই দিব, কারণ দিলে খুব সার হয়, আর যদি সেটা সবজির কোনো বীজ থাকে তাহলেও ভালো হবে, এখানে গাছ উঠবে। তো এই দেখো এক গামলা বাসন নিয়ে রেখে আসবো রান্নাঘরে, তো চলো তোমাদেরকে একটু বাইরে দেখাই। তো দেখো ঠাকুর ঘরের সামনে টাইলস বসানো হলো, মানে ওই যে লক্ষ্মী ঠাকুরের ছবি আর গোপাল ঠাকুরের ছবি, কি দারুণ লাগছে এখন ঠাকুর ঘরটা দেখো, পুরো তোমাদের কথা মতো পুরো টাইলস বসানো হলো। ঠাকুর ঘরের সামনে যে খুঁটিটা আছে, খুঁটির মধ্যে তারপরে ভিতরে একদম উপর পর্যন্ত টাইলস বসানো হয়েছে। এই ঘরে তো পুরো যাওয়াই যায় না, এই পরিমাণে ধুলায় ধুলা। রান্না বাড়ি অনেকক্ষণে শেষ, খাওয়াও হয়ে গেছে, তো খাওয়াটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ আমি মানে মা আর কল্লোলকে খেতে দিয়ে আমি সরাসরি মোবাইল নিয়ে গেছি সাগরদের বাড়ি, ওখানে পুরো ভিডিওটা এডিট করলাম, আধা ঘন্টার মধ্যে ভিডিও এডিট এবং আপলোড দিলাম, মানে পুরো তুফানের বেগে। সকাল থেকে ট্রাই করছিলাম যে ভিডিওটা এডিট করে শেষ করি, এডিট করে শেষ করি, কিন্তু অর্ধেকটা এডিট করেছিলাম আর অর্ধেক না কম অর্ধেকটা এডিট করেছি, আর ব্যাস অর্ধেকটাই পরে এডিট করতে হয়েছে। আর বাড়িতে যে এরকম আওয়াজ, তো ভয়েস ওভারও দেওয়া যাচ্ছিলো না, তারপরে লাস্টে সাগরদের বাড়ি গেলাম, ওখানে গিয়ে ভয়েস ওভার দিলাম, তারপরে পুরো ভিডিও এডিট করে তারপরে পুরো 4টার মধ্যে আপলোড হলো। কিন্তু ভিডিও আপলোড হওয়ার পরেও থাকে
চেকিং থাকে, ইউটিউব থেকে চেকিং থাকে, যতক্ষণ না চেকিংটা কমপ্লিট হয় ততক্ষণ, চেকিং কমপ্লিট না হওয়া পর্যন্ত এয়ার দেয় না চ্যানেলে, কথা বলতে পারবে না বাইরে। তো চেকিং কমপ্লিট না হওয়া পর্যন্ত অ্যাড দেয় না ইউটিউব থেকে। তারপর চেকিংয়ের জন্য আরও 10 মিনিট লেট করলাম। তো সব কিছু মিলিয়ে 4:15 সময় ব্লগ দিলাম। তো এখন বাজে হচ্ছে 5টা, এই দেখো। এখনও পর্যন্ত স্নান করতে পারছি না, কারণ স্নান করা যাবে না এখন। বাথরুমে তো এতক্ষণ কাজ করলো, সারা সকাল থেকে দুপুর পর্যন্ত বাথরুমে কাজ করলো, মানে বাথরুমের যে পাথরটা বসানো হয়েছে সেই পাথরটাকে মেশিন দিয়ে ফিনিশিং করে দিয়েছে ভালো করে। তারপরে মানে এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, একটু পরেই দেখাবো আর কি। কিন্তু এখন ওই যে ওই ঘরে কাজ করছে তো যাওয়াই যাচ্ছে না। আর রান্নাঘরে হচ্ছে ইয়ে করেছে, কি বলে, যেটার মধ্যে রেখে আমি রান্না করব, মানে সেলফটা রেকটা, ওটাকেও মেশিন দিয়ে একটু ফিনিশিং করে দিয়েছে। তো এগুলো করলো সকাল থেকে, আর আমি তো রান্না করছিলাম। তারপরে তাড়াহুড়ো করে ভিডিও এডিট করে এসে সবার শেষে আমি খেয়েছি, মানে মা করলো খাওয়া হয়ে গেছে, তারপরে বাড়ি এসে আমি খেয়েছি। তো চলো স্নান করতে করতে বিকেল হবে, আজকে বিকেল না সন্ধ্যা হবে মনে হয়। আজকে এরকম দেরি হলো, কালকে হয়তো বা মানে এতটা ই হবে না। তো কালকে কোনো মানে বাথরুমে তো আর হবে না, বাথরুমে স্নানটা অন্তত করতে পারবো, আজকে এরকমটা হলো। আর কাজ তো এখনো বাড়ির বাকি আছে, মানে চলো মানে মানে করছি খালি। আবহাওয়া আজকে ভালোই, মানে সকালবেলা আবার মানে বলছি বৃষ্টি হয়েছিল, এখন আবার রোদ উঠেছে। এখন বাজে হচ্ছে 7:30, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি, মানে আর একটা জিনিস বাকি আছে, মানে যে আমি রান্নাঘরে একটা জিনিস লাগিয়েছি, মানে সেলফ, তোমাদের দেখাবো। তো সেটা কোথায় এমনিতে বললে বুঝবে না, তো সেটা দেখাবো। আর কাজ এইমাত্র শেষ হওয়ার পথে, তো সবার জন্য চা করছি এখানে, এই যে দুধ চিনি চা পাতা দিয়ে রেখে দিয়েছি, জাল উঠুক ভালো করে, তারপরে চাটা সবাইকে দিব। আর ওই ঘরের অবস্থাটা একবার তোমাদের দেখাই, চলো দেখো পুরো ঘরের অবস্থা, দেখো কি পরিমাণে, এই যে দেখো পুরো ঘর সাদা হয়ে গেছে। কোনটা ও মা, আর এই দেখো সব নোংরা হয়ে আছে, সব পরিষ্কার করতে অনেক টাইম লাগবে। আরে নাও সবার জন্য বানাইছি তো, নাও জানো ধরো তো বিস্কুট আনি, বিস্কুট না ঝাড়াঝাড়ি কাজ করা যাবে না, তো রাতেও করা যায় না, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে বাড়ির কাজ শুরু করে দিন রাত কোনো কিছু মানা যাচ্ছে না। তো বাধ্য হচ্ছি আমার এই জায়গাটা পরিষ্কার করতে, কারণ কালকেও করা যাবে না, আর এটা থেকে ধুলো পুরো পড়ছে, তো মা কেমন করে ঘুমাবে এখানে। আর আমার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই তোমরা কিছু দেখতে পাচ্ছ, তো তোমাদের কমেন্টের উপরে শুধু আমরা কিন্তু এই টাইলসটা লাগিয়েছি। প্রত্যেকে কমেন্ট করেছো যে বেসিনটা যেখানে লাগিয়েছো তার পিছনে কিন্তু অবশ্যই টাইলস লাগিও, তো তোমাদের কথা মানতে এক কালারের টাইলস লাগিয়েছি, সাদা উপরে আর ওই যে নিচের অংশে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাঘরেও একটা দারুণ জিনিস দিয়েছি, তো কালকে সকালে তোমাদের দেখালে ভালো হবে, কারণ এখন তোমরা দেখতেই পাবে না অন্ধকার ওই জায়গাটা, তো দিনের বেলা তোমাদের দেখাবো। আর এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কালকে দিনে দেখি, তারপরে ব্লগটা শেষ করতে হবে মনে হয়। তো এই যে দেখো ফ্ল্যাশ দিয়ে দেখাই, মানে অতটাও বুঝতে পারবে কি না। তো এই যে এখানে একটা এরকম পাথর দিয়ে আর কি এরকম সেলফ করে দিতে বলেছিলাম, তো 3টা সেলফ দিয়েছে। তো এগুলো দেওয়াতে আমার মশলাদানি টা নিয়ে আমি এখানে রাখতে পাবো, তেলের বোতল রাখতে পাবো, মানে রান্নার সরঞ্জামাদি, আর মোটামুটি এটাই কাজ করেছে। আর রান্নাঘরের সামনে এরকম একটা চৌকাঠের মতো দিয়েছে, বিটের মতো, যেন রান্নাঘরের জল এখানে না আসে। আর এই কাজটা তো দেখালামই তোমাদের, ঠাকুর ঘরটা দেখাই। এই যে দেখো মা লক্ষ্মীর ছবি এখানে দেওয়া হয়েছে, মা লক্ষ্মীর টাইলস,
গোপাল ঠাকুরের টাইলস, আর এই যে খুঁটিটার মধ্যে, মানে দিনের বেলা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা লুক চেঞ্জ হয়ে গেছে, খুঁটির মধ্যে টাইলস, আর এই পাশে উপরে পুরোটাই টাইলস লাগানো হয়েছে। এই যে আশা করি বুঝতে পারছো তোমরা, দেখো তারটা। তো ওই দিন একজন জিজ্ঞেস করছিলে যে আলগোনা মানে কি, আলগোনা হচ্ছে মাকড়সার জালটাকে আমরা আলগোনা বলি, তো এটাই আর কি। আর নারিকেলের যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ, এটা কল্লোলকে বলেছিলাম আনার জন্য, তো এটা দিয়ে ঝাড়ছির জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে। আর একটা যেটা কল্লোল আমাকে এনে দিয়েছিল, এটা হচ্ছে ওর দোকানের, তো ওটা দিয়ে না বেশি মাকড়সার জাল মানে ভাঙা যেতই না। এটা দিয়ে একদম সিলিংটাকে এরকমভাবে আমি ঝাড়ছি যে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম জানলা টানলা সব পরিষ্কার করে দিচ্ছি। মানে আমার মনে হয় কি যে কাজ শেষ, তো একদম সমস্ত কিছু পরিষ্কার করে একদম হয়ে যাব, একদম পরিষ্কার করে ফেলি একদিনে, এরকম মনে হয়। তো মার রুমটা ঝাড়ু এরকম ঝেড়ে টেড়ে তারপরে আমাদের রুমটাও ঝেড়ে নেব, তাহলে একটু কাজটা কমবে। তোমাকে কিন্তু চিনছে। তো বিছানার চাদর দুটো চেঞ্জ করবো, আমাদের রুমেরটাও মার রুমেরটাও। তবে মার রুমেরটা ঢাকাই ছিল, কিন্তু আমাদের রুমটা তো একদম খোলা ছিল, তো আমাদেরটা একটু নোংরা বেশি আছে। বালিশের কবর টবর সব চেঞ্জ করবো। আর আজকের রান্নাঘরের যে সেলফটা মানে থাক থাকগুলো যে আমরা দিলাম, সেইগুলো তোমাদেরকে তো দেখালামই, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে, কারণ তোমরা অনেকেই বলছিলে যে এরকম সেলফ বানিয়ে নাও, তো যেহেতু জায়গা কম তো সে কারণে একটা কর্নারেই আমি এরকম করে দিয়েছি যেন জায়গাটা বেশি নষ্ট না হয়। তো ওখানে আমি রান্না করে সবজিও রাখতে পাবো বা মশলার কৌটাও রাখতে পাবো। আর তুষকটাও মানে তুষক তো না, জাজিম আর কি, জাজিমটাকেও ঝেড়ে নিচ্ছি, কারণ জাজিমের মধ্যেও দেখা যায় যে গুঁড়ো টুড়ো ভরে আছে সমানে। তো এগুলো সমস্ত ঝেড়ে তারপরে সবাই আবার স্নান করব। সকালবেলা একবার স্নান করেছি সমস্ত কাজ বাস সেরে, আর প্রত্যেক দিনই তো এরকম হচ্ছে, দুবার করে স্নান করতে হয়, সকালে একবার আবার রাতে সমস্ত কাজ সারার পর। আর এই মডুলার ড্রয়ারটাও আমি একদম ভেজা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর ঘরের যত আসবাবপত্র আছে মানে টেবিল, ড্রেসিং টেবিল, তারপরে টিভি রাখার ইয়েটা, সমস্ত কিছু আমি ভেজা নেকড়া দিয়ে মুছবো, কারণ এগুলো ধুলো না মানে এরকম একটা অবস্থা হয়েছে, ঝাললে পরেও সাদা সাদা হয়ে থাকছে। আর আমার তো চুল আমি ধরতে পারছি না, যে টাইলসের গুঁড়ো ভরে চুলগুলো মনে হচ্ছে স্টিক হয়ে গেছে, মানে আঁচড়াতে তো পাবোই না, আমি সামান্য আঙ্গুল দিয়েও সরাতে পারছি না, চুল এত শক্ত হয়ে গেছে মনে হচ্ছে। তো কালকেও শ্যাম্পু করেছি, আজকেও শ্যাম্পু করতে হবে। আর ঘামতে ঘামতে মনে হচ্ছে যে লাস্ট পজিশন, মানে আর ঘাম বেরোচ্ছে আমি টের পাচ্ছি না, এরকম পুরো স্নান করা ফেলার মতো অবস্থা। তো এই টিভির পেছনে অনেক ওষুধ টষুধগুলো ছিল, তো যখন কেনা হয় তখন তো অনেকগুলো ওষুধ কেনা হয়, মিকিরই বলো, সকিটুকির বলো, আর আমাদেরই বলো। তারপরে যখন আমরা ভালো হয়ে যাই তখন তো আর দু তিনটা ওষুধ করে থেকে যায়, সেগুলো আর পরে তো আর এগুলো খাওয়া হয় না, তখন আবার ডাক্তার দেখিয়ে খাওয়া হয়। তো সে কারণে ওষুধগুলো ফেলে দিলাম, আর কিছু মলম টলম ছিল যেগুলো শেষ হয়ে গেছে তবুও ফেলা হয়নি। মা রুমটা এই নিয়ে 4 থেকে 5 বার মোছা হলো, কারণ এই রুমটাই বেশি নোংরা হয়েছিল। আর এই যে বেসিনের মধ্যে দেখো, বেসিনটা এই জায়গাগুলোতে হোয়াইট সিমেন্টের যে কালার হয়, লাল কালার সবুজ কালার, সেগুলো ভরে রেখেছে। তো চলো বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সমস্ত কিছু সেরে এসে স্নান টান করে ভাতও খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে দেখো, বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করলাম, এই জায়গাগুলো তো মুছলাম, টিভির আলমারি টালমারি সব কিছু মুছলাম একদম। এই জায়গাগুলো দেখো কতটা পরিষ্কার, এই যে দেখো এগুলো একদম জঙ্গল ছিল। তারপরে এই যে ঠাকুরের এই জায়গাটা, তারপরে মার রুম সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। তো দেখো মার রুমও একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি, ফ্রিজের উপরটা পরিষ্কার করলাম, এপাশে সব কিছু একদম পরিষ্কার ঝকঝকে, কিন্তু এই জায়গাটা কালকে পরিষ্কার করব, এটা শুধু বাকি রয়ে গেছে। তাছাড়া দরজা টরজা সব কিছু পরিষ্কার করেছি। আর এই সিলিন্ডারটা হচ্ছে সাগরদের, তো এটা কালকে ওদের বাড়িতে, ওদের বাড়ি মানে ও বাড়ি এসলে ওদের তারপরে দিয়ে দেবো। তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে এসছি কালকে নতুন আরেকটি ব্লগের সাথে। আর আজকের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে। আর নতুন হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হেভি হেভি পরিশ্রম হচ্ছে বাড়িতে, চোখ মুখ ভেঙে গেছে পুরো, তারপরে তোমাদের কমেন্টগুলো দেখি তাদের একটা আলাদা এনার্জি, সত্যি তাই, মানে প্রচুর পরিশ্রম হচ্ছে, হেভি হেভি মানে কি বলবো আর। সেই আমরা কাজ শেষ হয়েছে 6টা 6টার থেকে কাজে লাগছি,
এখন বাজে 11:30 মানে ভাত খেলাম করছি আধা ঘন্টা আগে সাংকার করে তো চলো আমি পরিশ্রম করছি তোমাদের কমেন্টগুলো দেখে সব কষ্ট রিলিজ রিলিজ আমি আমি আমার রিলিজ না রিলিফ রিলিজ চাই ও রিলিজও ছাড়া রিলিফ কি জানি না সব কষ্ট দূর হয় তো চলো আজকে আমার চেহারাটা আমি দেখতে পাচ্ছি না এত পরিমাণে খারাপ দেখা যাচ্ছে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট টাটা